Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shamanit IQRA Bangla darshok shrota, Alor Dishari program e apnaderke antorik barakbad. Alhamdulillah, amader sathe onek প্রশ্ন করেছেন যারা যাদের প্রশ্ন এখন আমরা প্রশ্নের উত্তর দিকে চলে যাব ইনশাআল্লাহ এই উত্তর দেওয়ার পরেই আপনাদের কল নেওয়ার চেষ্টা করব দেখি একজন প্রশ্ন করেছেন ক্যাশ পয়সা নাই কিন্তু স্বর্ণ আছে এমন অবস্থায় উনি যদি হজ করতে না পারেন তা পরে কি হজ বদলি হজ করাতে হবে না কি করতে হবে জানতে চাইছেন যেহেতু আপনার প্রশ্ন একজন বোনের হয়তো স্বর্ণ আছে ওনার ক্যাশ কোনো পয়সা নাই আর কোনো সম্পদ হয়তো নাই পরিমাণটা আপনি উল্লেখ করে নাই কী পরিমাণ স্বর্ণ উনি স্বর্ণ ওনার পরিমাণে এত সামান্য হয় যে উনি ব্যবহারই করবেন তখন তো হজ প্রশ্ন ফরজ হওয়ার প্রশ্নই আসে না আর যদি পরিমাণ এত বেশি হয় যে উনি মনে করেন 6-7 তোলা নিচে পর্যন্ত একজন মহিলা তো স্বাভাবিক ইউজ করার পারমিশনই আছে এই ইউজের স্বর্ণ রাখার পরে অতিরিক্ত স্বর্ণ বেচার পরে যদি উনি হজের যে অ্যাকোমোডেশন যেটা আছে বা আরও খরচ যেগুলো আছে সেগুলো দিয়ে সব কিছু কুলে আসতে পারবে এবং বাড়ির যদি ওনার জরুরি কোনো খরচ থাকে যাদের ওনার আন্ডারে অধিক্ষেপ থাকেন যে ওনাদেরও খরচ দিতে হবে তো এদের খরচ দেওয়ার পরে যদি এভাবে উনি হজের সব খরচপাতি পরিশোধ করার পরিমাণ স্বর্ণ থাকে তখন হয়তো হজ ফরজ হবে না তবে এটা ফরজ ফরজ হবে না বাট এর পরেও হজের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি কারো সম্পদ মনে করেন জরুরিভাবে উনি তার জীবনযাপন করার পরে অতিরিক্ত সম্পদ দিয়ে উনি হজ করতে পারবেন তো উনি নিজেই ডিসিশন নেওয়াটাই খুবই ভালো যে আল্লাহ পাকে সুযোগ দিয়েছে আমি পারবো যখন তো আমি কেন যাবো না এবং যখন যাবেন তখন তো হজটা ফরজ হয়ে যাবে ইনশাআল্লাহ এটাই হলো সবচেয়ে বড় জিনিস আর যদি হজ ফরজ হয়ে যায় তখন কিন্তু আদায় করতে না পারলে মরার সময় উনি অস্তিত্ব করা যাবেন আর যদি হজ ফরজ হয় না তাহলে ফরজ অস্তিত্ব করা তো জরুরি নয় জি জাজাকাল্লাহ আরেকজন বুঝাতে চেয়েছেন জাকাতের পয়সা না জানাইয়া নিজ আত্মীয় যারা হয়তো জাকাতে খাওয়ার উপযুক্ত তাদেরকে দেওয়া যাবে কি না জানাইয়া দিতে হবে এটা জানতে চাইছেন আপনি যেভাবে বলেছেন জাকাতের পয়সা বলার কোনো প্রয়োজন নেই বরং কোনো ক্ষেত্রে জাকাতের পয়সা বললে হয়তো ওনার মনটা ছুট হয়ে যাবে সেই হিসাবে আপনি না বলে যদি শুধুমাত্র আপনার নিয়তে রাখেন আদায় হবে এবং এটাই উত্তম না বলাটাই আরও ভালো আদায় হবে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ জাজাকাল্লাহ আরেকজন ভাই জানতে চেয়েছেন ইমাম সাহেব মেহরাবের সম্পূর্ণ ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ ঠিক হবে কিনা জানতে চেয়েছেন প্রথমে মনে রাখতে হবে মেহরাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সময় ছিল না ইবেন খুলাফায়ে রাশিদের সময় ছিল না এটা পরবর্তীতে বানানো হয়েছে যার ফলে এই মেহরাব বানানো ঠিক কি না ঠিক নয় এটা নিয়ে উলামা একরাম প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটা ঠিক আছে অবশ্য কারণ অন্ততপক্ষে এই মেহরাবের মাধ্যমে কোন দিকে কিবলা এটা সহজভাবে একজন মানুষ নতুনভাবে কোনো এরিয়াতে গেলেও এখানে কিবলা কোন দিকে মেহরাবের মাধ্যমে এই কিবলাটা সহজেই বোঝাটা বুঝে নেওয়া সম্ভব হয় তো উলামা একরাম এই মেহরাব বানানোকে জায়েজ বলেছেন দ্বিতীয় বিষয়টা যেটি যে ইমাম সাহেব যখন দাঁড়াবেন মেহরাবের ভিতরে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনের কারণে যে পিছনে যদি উনি সফে দাঁড়ান তাহলে পুরো একটা সফ নষ্ট হয়ে যাবে আর মেহরাবে যদি একটু সামনে দাঁড়ান তাহলে একটা সফ বেঁচে যায় সেই হিসাবে ইমাম সাহেব জরুরি ভিত্তিতে ওনাকে সামনে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে মেহরাবে উলামা একরাম বলতেছেন যে একদম মেহরাবের ভিতরে ঢুকলে অনুত্তম হবে মকরুহে তানজিহি হবে নামাজ হবে সমস্যা নেই কিন্তু মকরুহে তানজিহি হবে ওনার জন্য উত্তম হবে একদম ভিতরে না ঢুকে উনি মেহরাব যেখানে আছে এখানে মনে করেন যদি 2-3 ইঞ্চি একটু পিছন দিকে থাকেন তো এটাই উত্তম কেন কারণ যেহেতু নবী করিম সাল্লাহ ইসলাম সাহাবা একরাম এবং খোলাফা রাশিনের সময় মেহরাব ছিল না যদি উনি একদম সামনে চলে যান তো এটা কিন্তু আরেকটা পয়েন্টও যে উনি একা একটা রুমের ভিতরে চলে গেলেন উলামা কারাম বলতেছেন এটাও কিন্তু হয়তো ওনার ভিতরে একটা অহংকার চলে আসতে পারে এইসব বিষয়কে সামনে রেখেই বলতেছেন ফোকায়ে কারাম যে অনুত্তম হবে মেহরাবের একদম ভিতরে ঢুকে পড়া ভালো হবে পুরা মেহরাবের ভিতরে না ঢুকে একটু পাটা একটু বাইরে রাখলেন সজ্জা হয়তো ভিতরে পড়ার সমস্যা নেই আশা করি হয়তো বুঝতে পেরেছেন জাজাকাল্লাহ এই ফজরের নামাজে অথবা এশার নামাজে ছোট আয়াত দিয়ে যদি ইমাম সাহেব নামাজ পড়ান তাহলে কি নামাজ ঠিক হবে কিনা জানতে চেয়েছেন ওনার প্রশ্ন হলো যে এশার নামাজে উনি তো সাধারণত জানেন যে কোনো নামাজ যদি লম্বা এক হায়াত হয় চুট্টো যদি 3 হায়াতের নামাজ হয়ে যায় এশার নামাজের ক্ষেত্রে কতটুকু পড়া সুন্নত এবং কী পরিমাণ খেরাত পড়লে ভালো হবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ নিজে যে সূরাগুলো পড়তেন ওয়াসসামাইজাতিল বুরুজ থেকে নিয়ে
ইজা জুলজিলা তিলাক পর্যন্ত তা সুরায় বা জিনা পর্যন্ত এই মধ্যর সুরাগুলো পড়তেন এবং সাহাবা একরামকেও পড়ার কথা বলতেন। যেমন এক সাহাবি পড়েছিলেন, প্রথম রাকাতে পড়বে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং দ্বিতীয় রাকাতে পড়বে ওয়াশামসি ওয়া দুহাহা। এবং নবীর সাহেব কোনো সময় অত্তিন ওয়া যাইতুনও পড়তেন। হযরত মুয়াযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার লোকাল এরিয়ায় সুরায় বকরা দিয়ে নামাজ শুরু করেছিলেন, অনেক লম্বা তিলাওয়াত শুরু করেছিলেন, বুখারী শরীফ কোরআন হাদিস এসেছে। একজন সাহাবি সারাদিন কাজ করেছেন, যাওয়ার পথে দেখলেন মসজিদ নামাজ হইতেছে, তো উনি ঢুকে পড়লেন। উনি জানতেন না যে ইমাম সাহেব সুরায় বকরা শুরু করে দেবেন, তো হযরত মুয়াযিব যেহেতু ইমাম উনি সুরায় বকরা শুরু করে দিয়েছেন। তখন ওই সাহাবি চিন্তা করলেন, যদি আমি নামাজে ওনার সঙ্গে তাকিয়ে আমার জন্য কষ্ট হবে, তো উনি নামাজটা ব্যঙ্গে একা একা নামাজ পড়ে তারপরে ঘরে চলে গেছেন। কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়ে গেল ওনার উপর। হযরত মুয়াযিব রাদিয়াল্লাহু আনহু কিছু কথা বলে ফেলেন ওনার সম্পর্কে, উনি দুঃখ পেয়ে শেষ পর্যন্ত বিষয়টি নবী রাসূলকে জানালেন। নবী রাসূল যখন বিষয় জানতে পারলেন, তখন মুয়াযকে ডাকিয়ে নিয়ে খুব বেশি রাগান্বিত হলেন এবং বলেন, আ ফাত্তানুন আনতা ইয়া মুয়াজ, হে মুয়াজ, তুমি কি ফিতনা শুরু করেছ? তুমি কি লোকদেরকে জমা থেকে বাগাচ্ছ? আমুনা ফিরুন, তোমাকে বললাম তুমি হয়তো আমার সঙ্গে নামাজ পড়বে, অথবা গিয়ে যদি তুমি তোমার লোকাল এরিয়ার নামাজ পড়াও, তাহলে তুমি অবশ্যই শর্ট সুরা দিয়ে নামাজ পড়াবে। মান আম্মা কওমান ফালিউখাফফিফ, যারা মিয়ামতি করবে তারা অবশ্যই যেন মক্তদির প্রতি লক্ষ্য রেখে সুরা এবং সুরা ক্ষেত্রে মস্তুন খারা যেন পড়ে, যাতে নামাজটা যেন একটু হালকা হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে যেটা শিক্ষা দিয়েছেন, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেটার মাধ্যমে প্রত্যেক উম্মালের কাছে যে আদেশ জারি করেছিলেন, যার ফলে উলামায়ে ফুকাহায়ে কেরাম বলেন, ইমাম তিরমিজির মতে তিরমিজি শরীফে সবটি এনেছেন, যে উত্তম হবে ফজরের নামাজে তেওয়ালে মুফাসসাল পড়া, অর্থাৎ সুরায় হুজুরাত থেকে নিয়ে সুরায় বুরুজের আগ পর্যন্ত যে সুরাগুলো রয়েছে এগুলো পড়া, এবং সুরায় বুরুজ থেকে নিয়ে বাইগিনা পর্যন্ত লাম ইয়াকুল্লাযিনা কাফারু সুরায় বাইগিনা পর্যন্ত জিলজালা আগ পর্যন্ত এটা উত্তম হবে এশার নামাজে পড়া, এবং মারিবের নামাজে উত্তম হবে কেসার মুফাসসাল জিলজাল থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত পড়া। এটাই হলো মসনুন খেরাত, চাহে জামাতে পড়ুন অথবা আপনি একাই পড়ুন, এই মসনুন খেরাতে ভিতরে থাকবেন। জুহরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় তওয়ালে মুফাসসাল পড়েছেন, কোনো সময় কেসারে মুফাসসাল পড়েছেন। অতএব নামাজের মধ্যে সুরাগুলো যেগুলো বেশি পড়া হয় সেগুলো হলো সুরায় হুজুরাত থেকে শেষ পর্যন্ত এই অংশটুকুই বেশিরভাগ পড়া হয়, এবং এই অংশকে তিন ভাগে ভাগ করা হয়েছে, লম্বা সুরা, মিডিয়াম সুরা এবং শর্ট সুরা। মিডিয়াম লম্বা সুরা পড়া হয় ফজরে, এবং মিডিয়াম সুরা পড়া হয় এশাতে, মানে সুরায়ে বুরুজ থেকে নিয়ে বা গিনা পর্যন্ত, এবং শর্ট সুরা পড়া হয় মাগরিবে। জুহরের ক্ষেত্রে লম্বা এবং মিডিয়াম সুরা পড়া যেতে পারে, আসরের ক্ষেত্রে মিডিয়াম অথবা শর্ট সুরা উপরে যেতে পারে। তবে নবী করিম ইসলাম মাঝে মধ্যে মাগরিবে লম্বা সুরা পড়েছেন, সেই হিসাবে মাঝে মধ্যে চেঞ্জ করবেন, কিন্তু মসনুন খেরাতের ভিতরে অবশ্যই তাকার চেষ্টা করবেন। আমাদের এটা কিন্তু অনেকে জানেই না মসনুন খেরাত, না জানা কারণ ইমাম হয়েও দেখা যায় অনেক সময় যে দেখা দেখা ইচ্ছা পড়তেছে, আসলে কিন্তু এই মসনুন খেরাত প্রতি অনেক অবজ্ঞা হচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য মসনুন খেরাত জেনে ইমামতি করার বা নিজে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন, উনি হজে যাবেন, ওনের একটি বাচ্চা বেমারি একজিমা, তো এমতো অবস্থায় বডিতে সবসময় ওষুধ ব্যবহার করতে হয়, উনি তখন কি করবেন যখন উমরাতে যাবেন, হজে যাবেন? জি, হজে অথবা উমরাতে গেলে যদি এরকম কোনো সমস্যা হয় যে স্কিনমায় ডিজিজ আছে, একজিমা আছে, আপনাকে হয়তো এখানে কোনো মলম বা একটা কিছু ইউজ করতেই হবে, একটা ক্রিম ইউজ করতেই হবে, সাধারণত ক্রিম মধ্যে একটু সামান্য সেন্ট থাকে, বাট মজবুরান যেহেতু আপনি করতেছেন সেটা জায়গা হবে, কোনো সমস্যা নেই। বাট এরপরও চেষ্টা করবেন ক্রিমের ক্ষেত্রে এরকম কোনো ক্রিম যদি থাকে যে ক্রিম মধ্যে স্মেল বা সুগন্ধি যেটা কম আছে আপনি সেটাই চয়েস করবেন। বাট এরপরেও আপনি যেভাবে বলতেছেন একজিমা, একজিমা আসলে সেন্সিটিভ, যদি আপনি রেগুলার ঔষধ আপনি সেবন না করেন তাহলে কিন্তু যে খাদ যেটা শুরু হবে, যে চুলকানি যেটা শুরু হবে, ইচিং যেটা শুরু হবে সেটা সহ্য করা আসলেও অত্যন্ত কষ্টকর। সেই হিসাবে উনি মাজুর, মাজুর হিসাবে উনি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি বেশি গ্রানযুক্ত কোনো জিনিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো দূরচয় করছেন উনি হয়তো দম দিতে হবে, বাট আমার মনে হয় যে মেডিসিন এটা কিন্তু এরকম কোনো এরকম এত মারাত্মক কোনো আতর বা গ্রান সেবিস করা হচ্ছে না, এটা বৈধ থাকবে, কোনো সমস্যা নেই, উদরের কারণে সেটা জায়েজ হবে ইনশাল্লাহ। বিনা দ্বিধায় আপনার ছেলে এই একজিমাতে এই সমস্ত ক্রিম যেটা আছে সেটা ইউজ করতে পারবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন, আমরা আর কয়েকটা প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আমরা উত্তরের দিকে চলে যাব। দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। নমাজের কথা জিজ্ঞাসা করতাম। আসসালাম। জি বলুন আপনার প্রশ্ন। আমরা জেনে নফল নমাজ পড়ি যে সাহাজত লাগে যে
তিনবার কুলফু আল্লাহ পড়তাম পার মনে, একবার বলা আল্লাহ বললাম, তিনবার কুলফু আল্লাহ বা একবার কুল্লাই তিনবার কুলফু আল্লাহ ওলা ফরা যাইব না, ওটা তো আমার বুঝাইয়া হইবে। আমি এক ফরাজ এক অনুষ্ঠান আমার এক বই এনে গেছিলা, তারা কইস না তিনবার ফরা যায় না, একবার পড়তে কুলফু আল্লাহ তখন তো আমার বুঝাইয়া হইলে সুন্দর করে আমি খুশি হইমু। দোয়া করবা আমার লাগে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার সাথে থাকবো, দোয়া করবা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ, এরপর আমরা দেখি এর পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন, আমি আমেরিকা থেকে বলছি। জি বলুন আপনার প্রশ্ন। মাশাআল্লাহ, আমার প্রথম প্রশ্নটা হলো ভাই, ইমাম সাহেব ছিল যে ওযু ছাড়া কোরআন শরীফ দ্বারা যাবে না, উনি কিন্তু তাফসীরের কথা কিছু বলা নাই, যে বাংলা যে তাফসীর গুলো আছে বাংলা এবং আরবি, এগুলা কিন্তু ওযু ছাড়া করা যাবে কিনা একটু বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সেকেন্ড প্রশ্নটা হলো আমার, আমরা যখন জোহর এবং আসর নামাজ পড়ি মসজিদে বা তাশাহুদ পড়ি, এই সময় তো ইমাম সাহেব অনেক সময় লম্বা সূরা পড়ে, আমরা কাদেরা খাড়া থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে কিনা, কোনো দোয়া করতে পারবো কিনা তাশাহুদে এবং জোহর এবং আসর নামাজে, একটু যদি বলেন খুশি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুদূর আমেরিকা থেকে ফোন করার জন্য। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুক। জাজাকাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমরা দেখি পরবর্তী কলকে রয়েছেন। হ্যালো কার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার তিনটা কোয়েশ্চন, একটু বুঝাইয়া বলাইলে আপনারা কইবা। এক নম্বর কোয়েশ্চন হইলো, আমরা পুরুষরা যত এহরাম বানবা, এহরামের সাথে সাথে কি তা নিয়ত করা লাগবো? নিদের লোকা আমরা দুবাই থেকে ফ্লাইট উইব, মানচেস্টার থেকে দুবাই উইব সাত ফ্লাইট, আর দুবাই থেকে এহরাম ফিনলে দুলোগা এয়ারপোর্টকে এহরাম ফিনবা, এক ঘন্টা দিব এক সময়, এই এক ঘন্টার ভিতরে এহরাম বান্ধার সাথে সাথে নিয়ত করা লাগবো নি, এহরাম ফিন দেবো যেন দুই রেখাত নমাজ পড়ুন, এই নমাজটা ফোড়া ঠিক নি, বা এই সময়ের ভিতরে তো নমাজ পড়া যাইত না। আমার প্রশ্ন হইল একটা, যে এহরাম ফিন দিলিলা এয়ারপোর্ট, আর এর বাদে কি তা নিয়ত করা যাইব? নিদের লোক আর এক ঘন্টা বাদে আর তিন ঘন্টা রাস্তা আছে সৌদি আরব রহমতুল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুক। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার তিনটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হইল, আমার একটা মেয়ে এসার সময় নমাজের সময় খালি ওযু করুন টাইম করি, আল্লে রুমে যাইন লাগে ওযু করছেন না, আবার আইয়া ওযু করুন, এইরকম নমাজ পড়ুন যে সময় এসার, এসার সময় তাই নগুলা খালি বারবার নমাজটা পড়ুন, এটার করণীয় কিতা? আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হইল গিয়ে আমার, জি ওই যে আপনার টমেটো কেচাপ আর ভিনিগার, এই দুইটা জিনিসটা হালাল না হারাম, ওই জিনিসটা কইতা? এমনি ইনগ্রেডিয়েন্টস লেখা আছে ফোরসি, কিন্তু একটু অসুবিধা হয় একটার মাঝে, এলাকি ওই জিনিসটা হইবার লাগে। আর তিন নম্বর প্রশ্ন হইল গিয়া,
বয়ানোর সময় খালি আঙ্গুল ফুটায় নি, কিটা ঠিক আছে কি কি ধরনের জিনিসটা কইবা আনি? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর একটা জিনিস কইতাম পারমুনি আমি, আর একটা প্রশ্ন জিনিস হইল, আজকে মাগরিবর নামাজ আমি যে সময় নামাজ পড়ি ওই সময় একটু দূর থেকে একটু মেহমান আইসন আয়া মসজিদে, তারা নামাজ পড়ছেন কমপ্লিট নামাজ তারা পাইছেন, নামাজ পড়ার পর শেষ হওয়ার পরে পরেও তারা আপনার মনে হয় 12-13 জনে গিয়া এসার নামাজের কসর পড়ছেন, তাই লন্ডন থেকে আইসুন একটা আউটসাইড থেকে আমি মাত্রাম, তারা লন্ডন থেকে ইয়া পড়ে অন্য মাঝে কসর পড়লা, কিন্তু এই সময় মাগরিবর নামাজ সকলে পড়ছেনও না, এটা কি তাই ধরনের পড়া যায় কি না ওটা? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জাজাকাল্লাহ প্রচুর কলার লাইনে, আমরা এখন উত্তরের দিকে চলে যাই, এরপরে ইনশাআল্লাহ আমরা আরও কল নেওয়ার চেষ্টা করব। আচ্ছা একজন জানতে চেয়েছে নফল নামাজ নামাজ তিনবার কুল হুয়াল্লাহ পড়া ঠিক হইব কি না, তাহলে বইন হয়েছেন তিনবার একসাথে পড়া ঠিক হইতো না, এই বিষয়টা জানতে চাইছে। উত্তম এটাই হবে যে নামাজের মধ্যে আপনি যে সূরা পড়বেন একবারই পড়বেন, এটা রিপিট করবেন না। তবে বিশেষ কোনো প্রয়োজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো কোনো সময় একই আয়াতকে বারবার রিপিট করেছেন, সেটা জায়েজ রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক নামাজে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম এই আয়াতটি বারবার তিলাওয়াত করতেছিলেন এবং কাঁদতেছিলেন, বারবার তিলাওয়াত করতেন, রিপিট করতেছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিও ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতটি তিলাওয়াত করতেছিলেন এবং বারবার রিপিট করতেছিলেন, কারণ এই আয়াতের মধ্যে বলা হয়েছে কঠিন কিয়ামতে আল্লাহ পাক গুনাহগারদের দেখে বলবেন তোমরা মুমিনদের থেকে আলোক হয়ে যাও। হয়তো ইমাম আবু হানিফার মনে তখন এই কথা চলে আসছিল, হায় হায় ওই কঠিন সময় আল্লাহ আমার ক্ষেত্রে কী বলবেন, এই ভয়ে বারবার আয়াতটি রিপিট করতেছিলেন। এই হিসাবে রিপিট করা জায়েজ আছে, কিন্তু হামেশা এটাকে অভ্যাস বানিয়ে ফেলা বা সবসময় এটা করা কিন্তু উত্তম নয়। একজন সাহাবি ওনার অভ্যাস ছিল, উনি সুরা এখলাসও পড়তেন এবং সঙ্গে আরেকটি সুরাও পড়তেন, শেষ পর্যন্ত মুসল্লিরা ওনারা কমপ্লেন করলো যে হুজুর আপনি যেটা করতেছেন, আপনি হয়তো বা সুরা এখলাস যখন পড়লেন কুল হুয়াল্লাহ তো কুল্লাই পড়বেন, লোকে সুরা পড়বেন কেন? আর যদি সুরা পড়ার আপনার ইচ্ছেই ছিল তখন আপনি সুরা এখলাস বার পড়তেছেন কেন? যখন একটাই আপনি করবেন, প্রত্যেকের কাছে আপনি কুল হুয়াল্লাহ পড়েন আবার সঙ্গে একটা সুরাও আপনি বাদে অ্যাড করেন। তো উনি বলেন যে দেখো আমি কুল হুয়াল্লাহর প্রতি আমার এত মহব্বত, আমার এত মহব্বত, আমি কুল হুয়াল্লাহ আমি ছাড়বো না, প্রয়োজনে আমার ইমামতি আমি ছেড়ে দেবো। এই ঘটনা বুখারি শরীফে এসেছে। মুসল্লিরা মনে করলেন যে উনি কিন্তু অর্থ নেক লোক, উনি ইমামতি ছেড়ে দেন তো কিন্তু হয়তো ওনার মতো আরেকজন আমরা লোক পাবো না। শেষ পর্যন্ত একদিন রসুল্লাহ সময় মহল্লায় আসার পরে আল্লাহ নবীকে বললেন রসুল্লাহ আমাদের ইমাম সাহেবকে আপনি একটু বলে যান উনি এরকম করেন। তো নবীজি বললেন তুমি কেন এটা করো? তখন ওই সাহেব বললেন ইয়া রসুল্লাহ ওই সুরার মধ্যে যেহেতু আল্লাহর যে নাম এবং গুণবাচক যে কথাগুলো আমি এত পছন্দ করি, আমি চাই না এই সুরাটা আমি বাদ দেবো, আমি সুরাকে অত্যন্ত মহব্বত করি, বিদায় আমি সুরাকে আমি সবসময় পড়ে থাকি। নবীজি বলেন ঠিক আছে তুমি পড়িও, হব্বুকা ইয়াহা দাহালাকাল জান, আমি মনে করি তোমার এই সুরা তুমি যা মহব্বত করতো ইনশাআল্লাহ এই মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করবে, এই একটি কথা। দুই নম্বর, একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরামকে তোমরা কি পারবে প্রতি রাত্রে কোরআন শরীফকে তিন ভাগের এক ভাগ তিলাওয়াত করতে? আসলে এটা তো অত্যন্ত কঠিন, সবার জন্য তো সহজ ব্যাপার নয়। তো শেষ পর্যন্ত আমি বললেন তোমরা যদি কুল হুয়াল্লাহ একবার পড়ো তাহলে এটা ধরে নিবাই তোমরা কোরআন শরীফ তিন ভাগের এক ভাগ তিলাওয়াত করেছো। এখান থেকে ওলামায়ে কেরাম অনেক সময় একটা আমল করে থাকেন যে কুল হুয়াল্লাহ যদি কেউ তিনবার পড়ে তাহলে পুরো কোরআন শরীফের তিলাওয়াতের সব পাওয়া যাইতেছে। এই সব আপনারা হয়তো দেখবেন অনেক সময় অনেক দোয়াতে বা ইয়েতে কুলুল্লাহ তিনবার পড়া হয়, কারণ তিনবার পড়লে একবার পড়লে যখন এক তৃতীয়াংশ তাহলে তিনবার পড়লে ফুল কোরআন শরীফ তিলাওয়াতের একটা সব মোটামুটি একটা পাওয়া যাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল। সেই হিসাবে যদি কেউ রিপিট করে সেটা জায়েজ অবশ্যই আছে, কিন্তু এরপরেও হামেশা এইভাবে প্রত্যেক নামাজের কুলুল্লাহ তিনবার পড়ার অভ্যাস না করাটা ভালো। অতএব আপনাকে যেটা বলা হয়েছে আপনি রেগুলার করবেন না, এটাই আপনার জন্য উত্তম, বাট এরপরে জায়েজ আছে কিন্তু। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। একজন বাইশুদুর আমেরিকা থেকে জানতে চেয়েছেন অজু ছাড়া কোরআন শরীফ তো সোয়া যায় না, কিন্তু বাংলায় লেখা যে কোরআন শরীফ থাকে এগুলো কি সোয়া যাবে কি না জানতে চেয়েছেন। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য, এবং আপনি আমেরিকা থেকে প্রশ্ন করেছেন এবং আপনি আমাকে স্মরণ করে দিচ্ছেন, মাশাআল্লাহ ঠিকই আপনি বলেছেন যে আমি বলেছি শুধু কোরআন শরীফের ক্ষেত্রে। এখন যদি এরকম হয় যে কোরআন শরীফ কিছু তাফসিরের সাথে মিলানো আছে তখন কি আপনি এটাকে অজু ছাড়া টাচ করতে পারবেন? তো এটার হুকুম হলো যদি তাফসিরের পরিমাণ কোরআন থেকে বেশি হয় তাহলে আপনি অবশ্যই অজু ছাড়াও এটাকে টাচ করতে পারবেন। সমান শুধু তাফসির,
সেখানে কোরআন শরীফের আয়াত নাই বাংলা অনুবাদ, সেটা আপনি পারবেন। ইসলামিক যে কোনো বুকও আপনি আনাজিত ধরতে পারবেন, পড়তে পারবেন। বাট এরপরেও যে কোনো ভালো কাজ করতে গেলে যদি অজু থাকে তো ভালো, সেটা তো অন্য কথা, কিন্তু পারবেন আপনি। হ্যাঁ, যদি কোরআন শরীফের তাফসির বা অনুবাদটা যদি কোরআন শরীফের সমান সমান হয় অথবা অনুবাদ কম হয় আর কোরআন শরীফের অংশটা বেশি, তো এমত অবস্থায় কিন্তু সেটাকে কোরআন শরীফের মান হিসাবেই আপনি অজু ছাড়া এটাকে টাচ করতে পারবেন না, পবিত্র না হয়ে এটাকে টাচ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। এই প্রশ্ন মধ্যে আগের কথাটা আপনি সম্পূরক করে দিলেন, জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। উনি আর একটা প্রশ্ন জানতে চেয়েছেন, জুহর আসরের নামাজের সময় যেহেতু ইমাম সাহেব আস্তে আস্তে পড়েন, এমত অবস্থায় উনি কি কোনো দোয়া কোনো কিছু পড়তে পারবেন কিনা জানতে চেয়েছেন। ইমাম সাহেব যখন তিলাওয়াত করেন, আস্তে তিলাওয়াত করলেও নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মতে যারা বলতেছেন আপনি জাহরি নামাজে পড়বেন না, তো আপনি যে নামাজ ইমাম সাহেব আস্তে তিলাওয়াত করেছেন সেখানে আপনি পড়বেন না। কেন? হাদিস বলতেছে কেরাতুল ইমাম লাহু কেরাওয়াতুন, ইমাম সাহেব পড়া মুক্তাদির পড়া হয়ে যায়। এবং এটা আরেক ক্ষেত্রেও প্রমাণিত, যদি আপনি ইমাম সাহেবের সাথে রুকুতে গিয়ে যান ফান, তো হাদিস বলতেছে আপনি পুরো রাকাত পেয়ে গেলেন, তখন তো আপনি পড়লেন না, তখন আপনার রাকাত পাওয়া হয়ে গেল। সেই হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক ওলামা সাহাবা তাবিন তবে তাবিনের মতে মক্তদি হিসাবে যখন নামাজ পড়বেন তখন আপনি কোরআন শরীফের কোনো অংশ আপনি পড়বেন না, সুরায় ফাতেহা পড়বেন না। এবং যেভাবে যে নামাজ ইমাম সাহেব বড় করে তিলাওয়াত করতেছেন, যেমন ফজর, তারপরে এশা, মাগরিব, সেখানে যেভাবে পড়বেন না, জুহর আসরও আপনি পড়বেন না। তবে অন্যান্য ওলামায়ে কেরামের মতে কিন্তু পড়া যেতে পারে, ইমাম শাফি সাহেব বলেছেন পড়া যেতে পারে, মালিক সাহেব আহমদিন হাম্বুল রহমতুল্লাহ, ইভেন হানফি স্কলাদের মধ্যে সাহাবাইনেদেরও একটি মতামত আছে যে নামাজ ইমাম সাহেব আসতে পারবেন সেখানে মতে চাইলে পড়তে পারবে। আরেকজন বোন জানতে চেয়েছেন, গাড়িতে মানে অ্যাক্সিডেন্ট ইত্যাদি থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন। গাড়িতে আপনি যখন চড়বেন তো আপনি যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন, শিক্ষার্থী আপনি সেই দোয়াই পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো ভেহিকলে উঠতেন বা কোনো সওয়ারিতে উঠতেন, তখন সময় তো মনে করেন উট বা গুড়াই ছিল, বর্তমান সময় তো আপনি গাড়িতে উঠতেছেন, সমান দোয়া আপনি পড়বেন। প্রথমে আপনি বিসমিল্লাহ কি পড়বেন, বিসমিল্লাহ, তারপরে বলেন আলহামদুলিল্লাহ, তারপরে বলেন সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, তারপরে আবার বলবেন আলহামদুলিল্লাহ 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 তিনবার। তারপরে যখন আপনি পা দিয়ে উপরে উঠে গেলেন, ওটার পরে আপনি বলবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। একদম শুরুতে আপনি বলবেন বিসমিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ একবার, এরপরে আপনি ওঠার সময় বলবেন সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপরে যখন আপনি গাড়িতে আপনি পা রাখছেন, এক পা রাখার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তারিফ, আল্লাহ আমাদেরকে কী সুযোগ করে দেন সুবহানাল্লাহ, যেখানে আগে গাড়ি চালা যেতে কত কষ্ট হতো, আমরা আজকে গাড়ির মাধ্যমে সহজে আমরা যেতে পারতেছি, সেটা আমরা আল্লাহর তারিফ করব। যখন উপরে উঠে আমি দাঁড়ালাম তখন মনে যেন আমার কোনো অহংকার না আসে, আমি মনে মনে সঙ্গে সঙ্গে আমি ডিক্লিয়ার করবো আমি বড় নয়, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনবার বলবেন। এরপরে বলবেন সুবহানাকাল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, আবার আমি রিপিট করতেছি সুবহানাকাল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, আয় আল্লাহ আমি অনেক গুণা করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন, ফাইন্না উলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি চার আমার গুণা কেউ ক্ষমা করবেন না। এই কথা বলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, জিজ্ঞাসা করলেন আসলে কেন আপনি হাসলেন, তো আল্লাহ নবী জবাব বললেন আমি মুস্কি কেন হাসলাম, যে এই কথাগুলো বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হেসে বলেন মাহ বাহবা, দেখো আমার বন্দা গুণা করেও কিন্তু এখনও বিশ্বাস করতেছে আমি চারটা গুণা কেউ মাফ করতে পারবো না, সেজন্য আল্লাহ পাক গুণা মাফ করে দেন। এই খুশিতে আল্লাহ নবী মুস্কি হাসছেন, তো আপনিও বলছেন একটু মুস্কি হাসবেন, হয়তো আলী দিল্লাহ তার মুস্কি হাসতেন। তো আপনি এই কথাগুলো আপনি আবার বলছি, প্রথমে বলবেন বিসমিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এরপরে আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার, তারপরে সুবহানাকাল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই দোয়া হলো কমপ্লিট দোয়া। যদি আপনি সারা নাই পান অন্তত পক্ষে সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এটা পড়বেন, এবং সাথে সাথে যদি আপনি পারেন তাহলে কুল হুয়াল্লাহু আহাদ রাব্বিল ফালাক রাব্বিন নাস এটাও আপনি পড়ে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহর প্রায় ভালো হয়ে গেলেন, আল্লাহ আপনাকে অবশ্যই হেফাজত করবে। আর বিশেষ করে প্লেনের ক্ষেত্রে কিন্তু আরও কিছু ইয়ে রয়েছে,
সফরের ক্ষেত্রে আল্লাহুম্মা নাসালুকা ফি সফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওবিন আলাইনা সফরানা হাযা ওয়া তুয়ান্না বুদা আল্লাহুম্মা আনতা সাহিবিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন ওয়াসাইস সফর ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি। এই কথাগুলো বললে ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই বাত করবে। বাট এটা একটু লম্বা দোয়া, হয়তো আপনার জন্য হার্ড হতে পারে, কষ্ট হতে পারে, আপনি কোনো দোয়া থেকে দোয়ার বুক থেকে শিখে নেবেন অথবা ওয়ান টু ওয়ান কারোর কাছ থেকে জেনে নেবেন যদি পারেন। অত্যন্ত পাওয়ারফুল দোয়া ইনশাআল্লাহ। এই দোয়াগুলো পড়লে আপনি আল্লাহর হেফাজত চলে গেলেন, যেভাবে ইন্স্যুরেন্স থাকে মনে মনে সাহস থাকে আল্লাহর সঙ্গে, আপনার দোয়ার মতো একটা ইন্স্যুরেন্স হয়ে গেল, আল্লাহ অবশ্যই আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ সম্মানিত বাংলার দর্শক শ্রোতা, যেহেতু আমরা একটা বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব এবং অনেক প্রশ্ন আমাদের হাতে রয়ে গেছে, এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Glory to Allah, Alhamdulillah.